কচে গেছিলাম মনের কথা জি, আমি কোন গেলাম মনের কথা রে? তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে, আপনাকে সান্ত্বনা দিতে পারে, তাইলে তো বলবেন। তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই, আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়ে শাদি করিলেন তো ঝামেলা হবে না? ওই একজনা বিয়ে করিলে সে এক মোটা হোসনিকে, তো মোটা হোসনি বেটি ছেলেকে বিয়ে করিলে সে কই যাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফার্স্টই। তো ওই দিন ওরকে দেখা সাক্ষাৎ হয়েছে, তো ভালো মন্দ গল্প কর। এই বোকা ফার্স্টে দিনই কইছে আরে তোকে তো ইয়া করে লিয়ে নু, তো আজ থেকে তোর আমি কে হইনু কহ তো। তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। কইছে পাগলি কহা, তোর কে হইনু কহা? কইছে মামু হইলে না? লোকটা কইছে তো শালা একবারে আধ পাগলির ঘরের আধ পাগলি রে, আর বুদ্ধি নাই রে। আ কহ তো ওকে মোহর দিয়া বিয়ে করে লেসারু কইছে মামু হইলে না আমার? হ্যাঁ, তো ওইগুলা মোটা হুসকে লিয়া ঝামালা হবে না যে ভাই? হ্যাঁ, ও মানুষ কে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি? আর একটা কথা কে বলে জাইসাকে তাইসা মিলে রাজাকে মিলে রানী, আর ভূতকে বলে ভূতানি মিলে কানাকে মিলে কানি নাকি? ওই আর একটা ফের গা মেয়ে খাড়ি হেঁকে নেকেছে রে ভাই, না রে কয় শুনে ভাল লাগে না রে, কেমন কি? হায় রে হায় রে, কপালের দোষ, বয়স একটু শুনে লো ছেড়ে দেবো, রাইত হয়ে গেছে। তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো, রাত কে রাত গোটা রাত জালসা শুনো, ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছিয়া এতক্ষণে লিয়ে আসছি, তেরা উঠে এবার পালাইছে কেনে? হায় হায় হায়, কিছু মোটা হুঁস লোক থাকে, তো কিছু বেটা ছেলেও মোটা হুঁস, আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে দুনিয়াতে। হ্যাঁ, আর কিছু ওনহানিও বেটা ছেলে থাকে। একজনার পুরুষটাকে জ্বর হয়েছে, তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যে কয়েছে, হাঁ জি আর বাপ, ওর হাত পা গেলা টিপছে, মাথা গেলা টিপছে, কপাল গেলা টিপছে, আর কয়েছে হাঁ জি আর বাপ, চাইটি ভাত দেব খেয়ে, কয়েছে হাঁ জি রুটি পাকিয়ে দেবো হাতে দুটা লাগে। তো এ কী করবো, কাঠখোলার ভোজা নুন তেল দেওয়া, হলদি দেওয়া, পেঁয়াজ রসুন দেওয়া, একটা ডিম দেশি ডিম ভেঙে দিব। কোচে হয়ে গেলে আমি কিছু খাব না গে মা, এ মা গে। তোমার পুরুষটা কয়েছে, ওয়ার স্ত্রীটা ফের কি কয়েছে, ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে কয়। শালা যেমন মোটা হোস তেমন মোটা হোসনি, যেমন উ যেরকম পাগলা এরকমই পাগলি। হ্যাঁ, আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন? একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে, তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দিয়েছে যে তোর জামাই দারু খেয়েছে। তো ওর সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে, হ্যাঁ জি নানা তুমি দারু খেয়েছো জি? হ্যাঁ, আর শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না, কইছে হ্যাঁ জি আমি দারু খাইছি। হ্যাঁ, এত বড় কথা দানোর শালাকে ফোন লালছে, দেখ কইছে কি কইছো জি? কই মাকে দাও, ওই ছোড়া খেপা মাকে ফোনটা দাও, তুমি কাঁদছো কেন জি? আমি কাঁদি না। তুমি কাঁদো না? কইছে না। তো মাকে দাও, তোর মাকে দেছে ফোনটা, ওর মা কইছে কি খবর রে বাজি, কি কয়েছে রে বাবা, কি কহ? কইছে হ্যাঁ জি মা, তোমার আমি যাও কেমন তুমি জানো না মা, তোমার যেগুলো তোমার বহুরা তোমার বেটিরা যেগুলো কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাবে না মা, ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাবো মা। তো তোমার বেটিকে তা কয়েছে খেপার বাটা গেলা কথা যাতে খবরদার শুনতে না পায়, ফালতু কথা মুখতে যাতে বাহির না হয়, ওর শাশুড়ি কয়েছে, কয়েছে না আমার তোমার বেটিকে দাও। তোমার বেটিকে ফোনটা দিয়েছে, তখন কয়েছে কি কয়েছে জি? স্ত্রীটা কয়েছে কি কয়েছে জি? মা গে তোকে কি গনে বিয়ে করেছ গা মা, কত খ্যাপার খ্যাপা, যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল, সবাই মোবাইলে দেখছে, খ্যাপা কানছে আর ওর স্ত্রীকে মা কয়েছে, মা গে আর ছেলেটাকে দেখিস গে মা, তুই অন্য ঘরে যাইস না গে মা, তুই আর নামটা লিয়ে থাকিস গে মা। কি কইছো ওগুলা কথা কেন কইছো জি, শরম লাগছে জি,
এরকম করে কয়েছে, আর স্ত্রীটা কয়েছে ই খ্যাপা কেনা চলে মাগে 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 করে কেনা চলে যাও। আরে খ্যাপা কোন গাছে ধরা খ্যাপা রে, স্ত্রীকে কেহ এরকম করে কথা কয়েছি। তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়ে সেতে হবে না। তোমরা ভালো করে জালসা শুনো, ওয়াজ শুনো, তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, স্বামীকে সন্তুষ্ট রাখো। স্বামী যদি তোমার লেখা, তুমি যদি মরে যাও স্বামীর আগে, তোমার স্বামী যদি তোমার লেখালি দোয়া করে দেয় তো তোমার জান্নাত যেতে কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে যদি তোমার স্বামী খুশি থাকে, সন্তুষ্ট থাকে। চারটা কাজ নারী জাতিকে করতে হয়, কী কী চারটা কাজ জানেন? এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে। দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। তিন নাম্বার নিজের ইজ্জত আব্রুর হেফাজত করতে হবে। চার নম্বরে স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। এই চারটা কাজ যদি পৃথিবীতে মামুলেরা তোমরা করে যাও, তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই চারটা কাজ তোমরা করে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি করবে, স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, কথাই শুনে না যে ভাই, এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই, আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছে, একটু পাঙ্গালা টিপতরে টিপতে টিপতে নিন চলে এসছে যে খুবই খাস্তা না, আর চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার, ওই দিন বেলা আবার চোখ বুঝছে। তো এরকম কোনোদিন যাতে না হয়, স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার লেগে কায়দা বাড়াবে, দোয়া করবে সব সময়, দান খেরাত করবে, সাদকা করবে, তুমি জান্নাতে যাবে। আর যদি স্বামীকে তুমি ভালো না বাসো, তোমার স্বামী খুশি থাকবে, বুঝতে পারছো? তখন তোমার লেগে আর দোয়া করবে না, তোমার লেগে কোনো কথা বলবে না। যদি স্ত্রী মনের মতন না হয় ভাই, কত সমস্যা কত ঝামেলা। আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন, আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন, আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম, ভাইরা আমার আমার যে ডাকিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন। যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময়, তিনটার সময়, রাত একটার সময় যখন বাড়ি আসতাম, আমার বড় স্ত্রীটা যখন বেঁচে ছিল রে ভাই, তো যখন আমি গেটের কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম, আমার স্ত্রী চট করে ডেনির গেট খুলে দিত, পাটাম করে বাড়িতে চলে যেতাম। আর ভাই রে আমার এখন যেটা স্ত্রী আমার আছে, ঘরের কাছে যাই গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে, পোঁক পোঁক করে গেট খুলে না, কেওয়ার খুলে না। ভাই কি করবো লাস্টে, কতদিন যায় সূর্যাপুরি আমার বাড়ির পার্শ্বে রে ভাই, চাল লাগা লাগে বাড়ি, উসমার ঘর যায় আমরা সুদের অজ। একদিন আর চলে গে উসমার ঘর ইলাবাদ, বুঝা পারছেন তোমরা, বুঝা পারছেন কি আমরা চলে, তোমরা পারছেন বুঝা পারছেন? আরে বাবু, একদিন আমরা রাত করে চলে গে, রাত দুই বাজে, দুই বাজে ঘর যাই, দেখছো সিটি মারছো, হরেন বাজাছো, গেওয়ার খোল যায়নি, যে কোনো আর নি খোলে। আমরা চলে গে আমার ঘরে বগলচ্ছে উসমার আসুজা পুরিলাম, উসমার ঘরে যে বাড়কা এখান ডাকনা যায়, উসমার আগনাত গাড়িখান ঢোকাই দেন, আর গাড়িখান থাড়া করে দিয়ে বলব টলব মিঝাই দে, গাড়ির ভি বিচত মই নিনাই গেন, দেখছো আমার কেবারখান তো খুলবে নি, আর বাধত রল নি যাবে। তো সেনা ওহার ঘরত সুতে রয়ে গেল, বিহানে যে খুনা ফাইজিরে রক্ত ধল উঠা, সে আমরা নামাজ পড়বো কেন, আর মসজিদত নামাজ পড়ে গাড়িলে যাচ্ছু, তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব নিক, দেখছু ওই মানে কেবার খান খুলে দেয়া, কোচ আলা বসলেন, মুই কোচ দুই পেন্টি লাগাবো নাকি তোক, মানে দু লাঠি দিব নাকি তোকে, হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখো নালি। হ্যাঁ তো কথা হলো কোনটা, যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে। ই মরে গেলে দোয়া করবো আর লেগেছি ভাই, কি দোয়া করবো যে নাই রে, মনের মতন হয়ে কেউ দোয়া করবে, দোয়াই করবো না তোর লেগে, আর ওর লেগে কাঁদছি দোয়া করছি। তো মনের মতন হইতে হবে, স্বামীকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে, তোমার স্বামী সব সময় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তোমার লেগে দোয়া করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তোমাদেরকে নূরবন্ত হবে, তোমরা নার বনে যেও না। আর নূর ছিলেন হজরত আয়েশা, আয়েশা ছিলেন নূর, কেমন আয়েশা নূর ছিল, মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন। একদিন
রাত্রির ঘটনা, আল্লাহর ডুবে কে আইসাট গোসল করাতে নিয়ে গেছে। বোনেরা আমার ভালো করে শুনালেন, স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে। তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে, তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে, আর তক্তার উপরে চড়ে যখন করেছি আল্লাহর নবীর মাথার উপরে মুখে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে। ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা, আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে। আল্লাহর নবী গোসল করছে, পানিগুলো যে বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে কি পানি কেন লাল, আয়েশাকে বলল, আয়েশা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা। আয়েশা বলল, সাবিগা যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওঠেছিলেন আমি বুঝতে পারি নাই, তক্তার তলে আমার আঙুলটা ঢুকে গিয়েছিল, পাটা ঢুকে গিয়েছিল, আমার আঙুলটা কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে, আর লোকটা থেথিলা, লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোঁচো করে রক্ত বের হচ্ছে, আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে, লাল হয়ে পানি বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর তক্তা থেকে নেমে যাইয়া আর করেছি কি, আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন, আয় স্যারে তোমার পাটা দেখি, চট করে পা দেখছে, লোকটা থেথিলে ডাইল হয়ে গেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললো, আয়েশা তুমি আগে কেন আমাকে বলনি রে আয়েশা, তুমি কেন আমাকে একটু কাকি সারে দাও নি, আমার পায়ে লেগেছে, আর তুমি উহ আ করলে না, তুমি উসাস করলে না, কিছুই বললে না, কি ব্যাপারে সাদ। আল্লাহ ইসা বল্লা সাবিগা, আমার একটা পায়ের কুড়া আঙুলটা থেথিলেছে, যদি আমার পায়ের সবটি আঙুল যদি থেথিলে যেত, তবু আমি উসাস করতাম না, উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না, তকলিফ দিতাম না, আপনাকে ব্যথা দিতাম না, আমার তো একটাই লক্ষ্য দিলে যে স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই। মায়েরা দেখেন বোনেরা আমার, স্বামীকে কত ভালোবাসতেন, লোক থেছিলে যে তাও বলে না, এখনকার মেয়ে ছেলে হলে ওর লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায়, একটু থেছিলে যায়, ওকে ঢ্যাক্কা মেরে ফেলবে, ঝরে মুখ পোড়ার বাটা, মুখ পোড়া, তোর কপালে কি চোখ নাই না, আল্লাহ তোর কপালে চোখ দেয়নি, যদি আর পাটা কুচলে দিলে বলবে কিনা, একই ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিবে। কিন্তু আয়েশা কত ভালো ছিলেন, কিচ্ছু বলেনি, উশ্বাস করেনি, উহা করেনি, কিছুই করেনি, কত আয়েশা ভালো। তো ওইরকম আয়েশার মতন বলতে হবে, স্বামীকে কষ্ট দিও না, স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি করো, স্বামীকে সন্তুষ্ট করো। কিছুগুলো মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না, এরা জালসা ভালো করে শুনবে না, মন দিয়ে শুনবে না, তো কী করে জানবে? তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো? যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবে, একটা বালিশে মাথা রেখে ঘুমায়ো, একটা বালিশে মাথা রেখে ঘুমাটা সুন্নাত রে ভাই। দুটা বালিশ দুজনা মাথায় দিও না, না তো দুজনাতে রাগারাগি শুরু হবে, ও এক খাটের পাশে ধরবে, ও এক খাটের পাশে ধরবে। একটাই বালিশে ঘুমাও, আর তোমার মাথার চুলটিকে খুলে দাও, আর মাথার চুলটিকে খুলে বালিশের উপরে বিছিয়ে দাও, আর বালিশের উপরে বিছিয়ে দিয়া তোমার স্বামীকে বলো, এই চুলটির উপরে মাথা রেখে তুমি ঘুমাও। তোমার স্বামী যখন ওই চুলটির উপরে মাথা রেখে ঘুমাবে, একটুকে মনে ঘুরবে ভাই, মনে ঘুরবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, একটা মহাক আছে, বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে, এমন আল্লাহর এটা দান ভাই, বুঝতে পারলেন? যদি বেটা ছেলের লাখে লাগে, আর জানে না কেউ, ছুচ্ছা জানে না, ঝাড় নাই যে এত সেন্ট আছে, ছুচ্ছা যদি জানত। তোমরা ছুচ্ছা কহো না কি কহো, ছুচ্ছাই কহো, ছুচ্ছা যদি জানত যাহার নাই যে এত সেন্ট আছে, তো ছুচ্ছা পাগলা হয়ে যেত, খালি পা ঘুরতে ঘুরতে ও পাগলা মরে যেত। বোকা জানে না যাহার শরীর এত সেন্ট আছে, বোকা জানে না, বোকা যদি জানত যাহার শরীর এত সেন্ট আছে, তো বোকাও পাগলা হয়ে যেত, পা ঘুরে ঘুরে মরে যেত। হাতি নিজের বডিটা দেখতে পাই না, পাছাদি হাতি দেখতে পাই না, যদি ওর বডি দেখতে পাই তো কিছু রাত্রে হুড়ে হলে দিত। তো
ওর কানে চোখ ঢেকা আছে, হাতি মনে ভাব যা সবারই থেকে আমি একলে কমজোর, এরা সব বড় বড় হাতি হয়ে লাগে কার সাথে হুড়াহুড়ি করে না, হাতি লড়ে না ভালো করে, না তো হাতিকে থামা যাবে যে ভাই থামা যাবে না। তো ওইরকম মা বোনেরা জানে না যে ওর ঘে এরকম একটা সেন আছে চুলের মধ্যে, এরা জানে না, বুদ্ধিটা শিখে লাও, বাড়ি যায় চুলটিকে মেল করে বালিশের ওপরে লাইন করে দেবে যাবে, চুলটি মানে না লাগে বা উপড়ে না যায়, একটু সুন্দর করে পাইবে। এবার তোমার স্বামী, তোমার স্বামী তোমাকে আপনা আপনি ভালোবাসবে, ভাইরে আমার স্ত্রীটাকেও ভালোবাসেন, স্ত্রীটাকে ভালোবাসা দেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন, এমনি আয়েশার পা কুচলে যায় সে তো চালা করে না, আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন, একসঙ্গে যখন খেতে বসতেন আল্লাহর নবী যখন আয়েশার সঙ্গে খেতে বসতেন ভাই, তো খাইতে বসতে গেলে আয়েশার মুখে ভাত তুলে দিতেন, আয়েশা আল্লাহর নবীর মুখে দিতেন। এবার যখন এরা ভাত তুলাতুলি করে খেতেন, আয়েশা করে চিরকি যখন গিলাসটাতে পানি পান করতেন, আল্লাহর নবী চট করে গিলাসটা নিয়ে আয়েশাকে দেখিয়াং, যে সামনে ঠোঁট লাগে পানি পান করেছে আয়েশা, ওই জায়গাখানে নিস করে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করতেন। বুঝতে পারছেন? ওই জায়গাখানে ঠোঁট লাগিয়া আপনারা লাগালছেন কেহ জিন্দগিতে? বলেন তো কোনো একটা লোক লাগালছেন ভালা? কি দিয়া ময়া মহব্বত হবে? ওই গিলাসটাতে তো পানি খায় না। তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন, পুরুষকে আপনারাকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে। তো কথা হচ্ছে আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না, তোমার কে ওয়াজ করছি, আরও কিছু শোনাবো। তো এখন কথা হয়েছে যে একটু তোমরা কালেকশন গেলে একটু দিয়ে দাও। এটা হচ্ছে, এই কেন উঠলো তোমরা পাগলির বেটিরা, বসে ঠেকরে, হ্যাঁ এরা কি রে, হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে, আর কখন যাবে, হ্যাঁ আর কখন বুদ্ধি হবে, ওই কে বেলে বেটি ওর বহু দেখতে, সে তো কয়েছে যে হ্যাঁ, ওর দাদি কয়েছে যে হাঁড় প্রতিদিন সবই রাঁধতে পারবে, মাছ পারবে, গোস পারবে, আলু পেঁয়াজ রসুন যত যায় সমস্ত জিনিস রাঁধতে পারে। আর ওকে কয়েছে তুই চালা করবি না, একটু খোনা তো, তোকে তুই চালা করবি না। তো সবারই কথা যখন কয়েছে তখন কয়েছে নানিকে, নানি খাত্তাঙ্গে নানি খাত্তা, কারণ আর কিছু খাটটাও তো রাঁধতে পারবো, তো কয়েছে খাত্তাকে রানি খাত্তা, তখন ওরা বুঝে নিত শালা খোনারে একে বহু করা যাবে না। তো ওইরকম চালা করতে হয় না, লক্ষ করে বসে শুনো, লাস্টে বেলা খাত্তাকে রানি খাত্তাকে বাড়ি চলে যাবে না, লক্ষ করে বসে থাকো। তো ভাই একটু কালেকশন দু চার মিনিট দেন, ইনশাল্লাহ শুনাবো স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয়, আর আপনারাকে কী করে ভালোবাসবে, আপনারা কী করে সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, শুনেলেন। আর স্ত্রীকে কেন করে ভালোবাসতে হয়, কেন করে মন খুশি করতে হয়, স্ত্রীটাকে যদি খুশি রাখো কিনা, তো পাছা দিয়ে খালি চেয়ার লিয়ে বেড়েবে, জেঠে যাবে তোমার পাশে পাশে চেয়ার লিয়ে বেড়েবে, জেঠে বসবে খালি পাখা ঘুরেবে, বুঝতে পারলে কিনা? তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে, তাহলে তো আপনার সেবা তাবেদারি করবে, খিদমত করবে। এক হাতে কোনো মতে তালি বাজিবে না, উভয় পক্ষ না মিলিলে প্রেম হবে না, চুন খেলে মুখ পুড়ে যায়, রসুন খেলে বুক জ্বলে, প্রেম করো না ভাই দুইজনের মন সমান না হলে, প্রেম করো না ভাই দুইজনের মন সমান না হলে। আল্লাহ একজন ভাই আমার মানে একশো একশো করে দুশো একজন পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দিয়ে চললাম, আর একজন বোন আমার পঞ্চাশ টাকা দিয়ে চললাম, আর পঞ্চাশ টাকা দিয়েছে একটা বালিশের ওপর কত সুন্দর কথা রে আল্লাহ, এখান কথা পায়রা যদি বিছানে সুতা যায় গোটা রাত পোহাত হয়ে গেল, চেতন পাওয়া যাবে না, কত সুন্দর কথা দেখো তো। আল্লাহ যে কথা খানটা যে নানি আমার দিয়েছে, আল্লাহ ওই নানিকে আর সুন্দর সুন্দর কথা জান্নাতে দিও, আর বড় বড় কথা দিও, আর যেন জান্নাতে মখমালের কথা থাকবে, ওয়ানামারে কমাস ফোপা সারি সারি বালিশ সাজানো থাকবে, ওয়ানামারে কমাস ফোপা ওয়াজা রবি মাবসুসা, আর মখমালের চাদর বিছানো থাকবে, মখমালের গদ্দি বিছানো থাকবে। বোনের আমার আল্লাহ যে বোন আমার এটা কথা দিয়েছে, আল্লাহ আর জীবনের গোনা কথাকে করে দিও, জীবনের ভুল তোড়ে মার্জনা করে ও, হায়াত কে দারাজ করে কে বেরদে করে ও, মরার পরে সময় স্থান দাও কেমন, তারপরে জান্নাত নাসিব করে ও। তো মা বোনেরা তোমরা একটু মন খুলে একটু টাকা পয়সা গুলা দিয়ে পাঠাও, আর তোমরা হ্যান্ড হ্যান্ডা গাজাল শোনাবে একবারে খুব সুন্দর সুবার সুবার, বুঝতে পারলে? হ্যাঁ, আর আর আপনারা ভাই একটু আসেন, উঠে আসেন একটু, আপনারা দান করেন ভাই, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন।
আসেন ভাই, আসেন, দেরি করেন ভাই, আসেন, ফাটাফাট আসেন। মা বোনেরা তোমরা একটু দানগালা দিয়ে পাঠাও, দাও ফাটাফাট দিয়ে পাঠাও। ইনশাল্লাহ তোমার কাছে দোয়া করে দেবো, যে কোনো অসুখে আছো, ছেলেপিলার বিমারি আছে, তোমার স্বামীর ব্যায়াম আছে, তোমার ব্যায়াম আছে, তো যার বিমারি আছে বিমারির জন্য দাও ইনশাল্লাহ, আল্লাহ তোমার বিমারি ভালো করে দিবে। কেউ বিপদে আছেন, কেস মামলাতে পড়ে আছেন, দোয়া কর, দান করেন, কেস মামলা থেকে উদ্ধার হয়ে যাবেন। কেউ ছেলেপিলের বিয়ে দিতে পারছেন না, টাকা পয়সা নাই, ইনশাল্লাহ দান করো, আল্লাহ তোমার বেটির বিহার কাজিলে চলে আসবে ইনশাল্লাহ। তো এভাবে দান করলে মাল বাড়ে, দান করলে কোনোদিন মাল কমে না। তো তোমরা পালাপালি করো না, কথাগুলা শুনো, যে কথাগুলা বলছি দামি কথা না বিনা দামি কথা? হাজি কথাটা ভালো লাগছে না, লাগে না? তাহলে তোমার সুন্দর সুন্দর কথা বলছি, তোমরা কেন করে ভালোবাসবে জানো? খালি স্বামী কেন করে ভালোবাসবে শুনে নাও, কাল থেকে তোমার আগ্রহ বেড়ে যাবে। একটা মুলবি বলছে সেদিন রাতে গেছে জালসাগর তো মালদা, বলছে মুলবি সাহেব যেদিন থেকে ও ড্রাইভার সাহেব পারভেজ ভাই কত টাকা লি আছে কমরে জি? তাড়াতাড়ি জি ভাই, বিয়া করার মন নাই আর জি ভাই, দেখো পালিয়ে গেল। আসসালামু আলাইকুম, আর বিয়া কি ভাই নি? টাকা বেশি করে না দিলে দোয়া করবো আরো বিহা না হয় মেলা দিন। তাই পারভেজ না কেন নাম? তো কি কাজ করে ভাই? হ্যাঁ ড্রাইভার, ওরে বাপরে, এই তো সাংঘাতিক ব্যাপার, চলবে চলবে। তো ইনশাআল্লাহ পয়সা 100 দিলেন, আপনি 500 টাকা দেন ভাই, দিয়ে দেন 500 টাকা দেন ভাই, ইনশাল্লাহ দেখেন আল্লাহর হস্তে কিছু কাজ দেবে না ভাই, দোয়া করে দেবো ইনশাল্লাহ তোমার বিয়া শাদী হবে, এমন সুন্দর বেটি ছেলের সাথে বিয়া শাদী হবে, একবারে লাখটা তোল্লা হবে, ছই ছই হয়ে থাকবে চুরির ধারের মতন। মার জামাই কাল কতক তিন হাড়ি কালের মত, তোমার জামাই কাল কতক সাত হাড়ি কালের মত, আর লাখে পোটা লটকা থাকে সি করা ফেলে না, মা গো মা তোমার জামার ভাত আমি খাব না, মা গো মা ওরকম পোটা পড়া লোকের ভাত খাওয়া যাবে না, কোনোদিন খাওয়া যাবে না। মা গো মা তোমার জামার ভাত আমি খাবো না, হায় রে আমার কপাল পুড়াক ভাতারটা আমার বয়সের বুড়া, হায় রে আমার কপাল পুড়াক মিনসাটা আমার বয়সের বুড়া, রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না, মা গো মা তোমার জামার ভাত আমি খাবো না, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ি, মানে একটা ছাড়ানন ঘরে আছে ওই লেগে দল্লা কষি করে খেয়েছে, আর ছাড়ানন গেলে দল্লা কষি করে খায় খেয়ে বুড়ি বনে বলছে, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ে, আমার পাতে দিবে না, মা গো মা তোমার জামার ভাত আমি খাবো না, মা গো মা তোমার জামার ভাত আমি খাবো না।